নমস্কার, আমি রাইমা সেন আর আপনারা দেখছেন নিউজ টুডে। এই প্রথম কাশী বিশ্বনাথ মন্দিরের সপ্তর্ষি আরতির প্রধান মহন্ত শ্রী গুড্ডু মহারাজ এসেছেন গড়িয়ায় বাবা বিশ্বেশ্বর মন্দিরের সপ্তর্ষি আরতির উদ্দেশ্যে। আমরা সকলেই জানি শ্রাবণ মাস পড়ে গিয়েছে এবং আগামী 22 জুলাই প্রথম শ্রাবণের সোমবার, আর তার জন্যই এই শ্রাবণ মাসের পুণ্যতিথিতে বাবার পুজো দেওয়ার জন্য কাশী বিশ্বনাথ থেকে সপ্তর্ষি আরতির জন্য এসেছেন গুড্ডু মহারাজ। গড়িয়ায় অবস্থিত বাবা বিশ্বেশ্বর মন্দিরের জ্যোতিষী রাখি শাস্ত্রীর তত্ত্বাবধানে সমস্ত অনুষ্ঠানটি হয়, আর আজ সেই সপ্তর্ষি আরতির ঝলক আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার, আমি রাখি শাস্ত্রী। আজকের বিশেষ অনুষ্ঠান আমাদের বিশ্বেশ্বর মন্দির। গত 2 বছর আগে আমার এই মন্দির স্থাপিত হয়েছে। কাশী বিশ্বনাথের মহান গুড্ডু মহারাজ, উনি এসে আমার এই মন্দির স্থাপিত করেন। এবছরে উনি আমার এই মন্দিরে এসেছেন এবং মন্দিরে সপ্তর্ষি আরতি হবে, যেটা আপনারা সবাই জানেন যে কাশী বিশ্বনাথে সন্ধ্যেবেলায় সপ্তর্ষি আরতি হন। তো সেই সপ্তর্ষি আরতিটা গুড্ডু মহারাজই করেন। আজকেও আমার এই মন্দিরে, আমার বিশেষ ভাগ্য যে আজকে আমার এই মন্দিরেই সপ্তর্ষি আরতি হবে এবং বাবা গুড্ডু মহারাজ উনিই সপ্তর্ষি আরতি করবেন। সপ্তর্ষি আরতি বিশ্বনাথ মন্দিরে বিখ্যাত, আপনারা সবাই জানেন। তো সেই আরতিটাই আমাদের এই মন্দিরে, বাবা বিশ্বেশ্বর মন্দির, আমার মন্দিরের নাম বিশ্বেশ্বর মন্দির, এই মন্দিরে আজকে আয়োজিত হয়েছে। শ্রাবণ মাস আসছে, শ্রাবণ মাসের আগেই কাশী বিশ্বনাথে যে পুজোটা হয় সেই পুজোটা কলকাতার বুকে এমন একটি মন্দির, আপনার মন্দিরে এসেই সেই পুজোটি হচ্ছেন এবং কাশী বিশ্বনাথের পণ্ডিত মহারাজ এসে আপনার মন্দিরে পুজো করছেন, কি বলুন? এটা আমার ভাগ্য, আর উনি 2 বছর আগে আমার এই মন্দিরটা উনি তো প্রতিষ্ঠা করে গেছেন, তাই প্রত্যেক বছরই উনি আসেন। এবছর থেকে কাশী বিশ্বনাথে যে সপ্তর্ষি আরতি হয়, এবছর থেকে আমাদের মন্দিরে সপ্তর্ষি আরতি শুরু হলো। তো এই সপ্তর্ষি আরতি তো আমরা সবাই দেখতে, মানে অনেক কষ্ট করেই দেখতে হয়। তা আজকে আমার এই মন্দিরে, গড়িয়াতে আমার মন্দির, এই মন্দিরটা আপনারা গড়িয়াতে আসলে দেখতে পাবেন। এই মন্দিরে লাইভ টেলিকাস্ট তো আমার এখানে হচ্ছেই, আর আপনারা সকাল থেকেই, আজকে পুজো ছিল, সকাল থেকেই পুজো হয়েছে, রুদ্রাভিষেক হয়েছে। তো এই শ্রাবণ মাসের জন্য, সবার জন্য, ভক্তবৃন্দদের সবার জন্য বলছি, আপনারা আমার এই মন্দিরে আসতে পারেন এবং এই মন্দিরে এসে সেবা করতে পারেন মহাদেবের। কথায় আছে যে এই সময় মহাদেব খুব ভোলে ভালা থাকেন, কারণ নারায়ণ এই সময় স্বয়ংকালে যান, আর এই সময় রাজ্যের দায়িত্ব হচ্ছে মহাদেবের। তো এই সময় মহাদেব ভীষণ ভোলা ভালা, আপনারা জানেন যে ভোলে বাবা। তো মহাদেবকে এই সময় যদি নিষ্ঠাভাবে পুজো করে তাকে, তার কৃপা পেতে যদি আমরা পুজো করি বা তাকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, তাহলে আমরা যা চাই তাই পাই। আমি তো পেয়েছি। আমি সকল ভক্তবৃন্দকে এটাই বলবো যে এই সময় আপনারা সবাই ভোলে বাবার পুজো করুন আর বাবার মাথায় জল দিন। বাবা খুবই অল্পতে সন্তুষ্ট হন, একটি বেলপাতা অবশ্যই মাথার উপরে দিয়ে আর জল দিলে, শুধু জল দিলেই বাবা সন্তুষ্ট। সপ্তর্ষির এই যে পুজোটা, এটার মাহাত্ম্য কী আছে? এতে এটা হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যার সময় বাবাকে আরতি করা হয়। এটা তো একটা বিশেষ মুহূর্ত। কাশী বিশ্বনাথও আমরা যাই, প্রচুর ভিড়ে ভিড়, লোকে লোক, হাজারে হাজারে লোক লাইন দিয়ে এই দর্শন করার চেষ্টা করে। তো এটার মহত্ব এটাই যে বাবাকে তো সন্ধ্যাবেলা পুজো করা হয়, বাবাকে তো সন্ধ্যাবেলা তো আমরা আরতি করি। প্রত্যেকটা দেবদেবীরই সন্ধ্যাবেলা একটা আবির্ভাব হয়, যেটা আমরা আরতি করি, সেটাই হচ্ছে বিরাট ব্যাপার। এই সপ্তর্ষি আরতিটা একটা বিশেষ মুহূর্ত। 4 বার বাবার সেবা হয়, 5 বার হয়। তো এর মধ্যে সন্ধ্যাবেলায় যে সপ্তর্ষি আরতিটা হয়, এটা একটা বিশেষ মুহূর্ত। মঙ্গল আরতি হয় রাত্রের 8টার সময়। তো আমরা এই সন্ধ্যাবেলায় যে বাবাকে এই পুজোটা করা, এটা আমরা বিশেষভাবে, আমাদের একটা কী বলবো, যে এটা মিরাকেল। এই দর্শন করলে, এই দর্শন করে যারা সৌভাগ্য পেতে চায়, যে যারা যশ নাম খ্যাতি পেতে চায়, তারা কিন্তু এই দর্শন দেখার জন্য পাগল। মঙ্গল আরতিও দেখে, মঙ্গল আরতি যদি কারো দোষ থাকে, কারো যদি দারিদ্র দোষ থাকে, তার নাশ হয় এবং মঙ্গল আরতি দেখলে মঙ্গলও হয়। তার পাশাপাশি আপনি একজন অ্যাস্ট্রোলজার, তো এই যে শ্রাবণ মাস আসতে চলেছে, কী হতে চলেছে বা দর্শক বন্ধুদের জন্য কী বার্তা দেবেন?
প্রত্যেক দিন সকালবেলা 8টা থেকে মন্দির খোলা থাকে, রাত্রির 7টা পর্যন্ত মন্দির খোলা থাকে। ভক্ত বন্ধুরা যে যেখানেই থাকুন না কেন, যদি কারো সুবিধা হয় আসতে যদি সুবিধা হয় তো আপনারা আসতে পারেন। আমার মন্দিরে সব রকম সেবা আছে, তার জন্য কোনো রকমই কোনো চার্জ আমরা নেই না, বা আমরা কোনো রকম কোনো টাকা বা পূজা সামগ্রীর জন্য কোনো টাকা এসব কিছুই আমি নেই না। সেখানে মন্দিরে এসে বেলপাতা ফুল, বাবাকে দুধ চড়ানোর জন্য দুধ দই মধু ঘি সবই পাবে, অসুবিধা কিছুই নেই, তার জন্য কোনো চার্জ লাগবে না। আমি সকলকে একটা কথাই বলবো যে আপনারা বাবা বিশ্বেশ্বরের মন্দিরে আসবেন এই শ্রাবণ মাসে, এবং এসে আপনারা যেভাবেই হোক বাবাকে মানাবেন বা বাবার কৃপা পেতে অবশ্যই আসবেন।